আসসালামু আলাইকুম। এখানে দেখতে পাচ্ছেন যে কিছু হাঁসের বাচ্চা আছে, আমরা ব্লুডিং এর জন্য কিন্তু রেডি করছি। আমরা এই বাচ্চাগুলোকে আজকে হচ্ছে ব্লুডিং এ দিচ্ছি। হয়তো আজকে থেকে প্রায় 8 থেকে 10 দিন আমরা এই বাচ্চাগুলোকে আলাদা একটা কেয়ারে রাখবো। তো অনেকেই আসলে নতুন খামারি আছেন যারা বুঝতে পারেন না যে কীভাবে ব্লুডিং করে, কিংবা হচ্ছে আলাদা একটা যে কেয়ার নিতে হয় বাচ্চাকে। তো একের পর এক অবশ্যই আমি এই জিরো দিন থেকে শুরু করে ডিম পাড়া পর্যন্ত এই বাচ্চাগুলোর ভিডিও আপনাদের সামনে আমি উপস্থাপন করার চেষ্টা করব। তো আজকে এই বাচ্চাগুলো কিন্তু আমরা সরকারি হ্যাচারি থেকে আনলাম। তো অনেকেই প্রশ্ন করতে পারেন যে কেন আমি অন্য হ্যাচারি থেকে আনলাম। অ্যাকচুয়ালি আমরা যেহেতু ব্যবসায়িকভাবে হ্যাচারি কিংবা হচ্ছে বাচ্চা ফুটানোর কিংবা বাচ্চা সেল করার একটা হচ্ছে মাধ্যম কিংবা হচ্ছে চিন্তাধারা করেছি যে আমরা বাচ্চা বিক্রি করব, তাই অরিজিনাল যা যদি না থাকে তো আপনাদেরকে আসলে আমরা সেই অরিজিনাল জারটা দিতে পারবো না। এতদিন থেকে আসলে হ্যাচারিতে ব্যবসায়িকভাবে কিংবা হচ্ছে বাজারজাতকরণের জন্য আমরা কোনো বাচ্চা ডেলিভারি করিনি, কারণ অরিজিনাল জারটার আসলে সংকট ছিল। তো আলহামদুলিল্লাহ যে জাতগুলো এখন আনা হয়েছে এগুলা অরিজিনাল জিনডিন হাঁস। আমরা হয়তোবা এক সপ্তাহের মধ্যে পিকিং হাঁস নিয়ে আসবো, সেগুলোর ব্রিডিং করব। আর আমাদের কাছে কালো অথবা হচ্ছে কাকুলি যাই বলে না কোনো, সেই কাকুলির জাতটা আছে। তো মোটামুটি সবগুলো জাত আমরা যখন রেডি করতে পারবো তখনই আসলে আমরা আমাদের যারা দর্শক আছে কিংবা আমাদের সাবস্ক্রাইবার ভাই ও বোনেরা আছে তাদেরকে আমরা বলতে পারবো যে হ্যাঁ এখন আমাদের কাছ থেকে আপনারা হচ্ছে হাঁসের বাচ্চা নিতে পারেন। তো তারই ধারাবাহিকতা আসলে এই বাচ্চাগুলো আনা হয়েছে। আজকে ব্লুডিং স্টেপে শুরু, এখনই আমরা বাচ্চাগুলো ক্যারেট থেকে অর্থাৎ সারা রাত কিন্তু জার্নি করে এসেছে, লকারের মধ্যে ছিল এই বাচ্চাগুলো। তো কতটা এখানে বাচ্চা আমি বলতেছি, এখানে 500 পিস বাচ্চা আমরা আনতে পেরেছি। আমরা 1000 অর্ডার করেছিলাম কিন্তু হচ্ছে আনফর্চুনেটলি আসলে কিছু সমস্যার কারণে আনা হয়নি, ওখানে হচ্ছে গাড়ির সংকট ছিল ঈদের যেহেতু সময়। তো যাই হোক 500 পিস বাচ্চা এনেছি, তার মধ্যে 15 পিস বাচ্চা আসলে মারা গেছে চাপে পড়ে, আর হচ্ছে প্রায় 10 পিসের মতো বেশি দিয়েছিল, মোটামুটি 195 পিসের মতো এখানে আছে। তো আমরা আজকে কি খাবার দিব, আজকে কিন্তু এই বাচ্চাগুলোকে শুধু মুড়ি দিব। তো মুড়িটা কিভাবে দিব, মুড়িটা হচ্ছে পানি দিয়ে ভিজিয়ে সেই মুড়িটা দিব। তো পানিটা কিন্তু শুধু পানি না, এই বাচ্চাগুলো কিন্তু স্টেটস করে এসেছে কিংবা জার্নি করে এসেছে, এজন্য লাইসোভিটের পানি দিব, কারণ লাইসোভিট কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কিংবা স্টেজের যে ঝুঁকিটা আছে সেটা কমায়। আর মোটামুটি আর একটা মেডিসিন আমি দিব, এই বাচ্চাগুলোর সিমটম দেখে আমি বুঝতে পারছি যে বাচ্চাগুলো জ্বর হওয়ার সম্ভাবনা কিংবা জ্বরের কিছু সিমটম আছে, যার কারণে আমি কিন্তু প্যারাসিটামল কিংবা ফাসভেট এইচভেট যাই হোক না কেন এই ধরনের প্যারাসিটামল পানিতে গুলিয়ে সেই পানিতে কিন্তু মুড়ি ভিজিয়ে তারপর দিব। তো মোটামুটি আজকের চিকিৎসা কিংবা আজকের খাদ্য এটাই। তো প্রথম দিনের যেটা খাদ্য আছে আমি যে কাজগুলো করব অবশ্যই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি কিংবা করার চেষ্টা করব। তো অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন যারা হাঁস খামারি ভাই বোনেরা আছেন কিংবা যারা হাঁস খামার করতে যাচ্ছেন। প্রতিনিয়ত এই বাচ্চাগুলোর আমরা A to Z যে পরিচর্যা করি, যে খাদ্য দেই, সব কিছু একের পর এক আমি তুলে ধরবো। অনেকেই আসলে বলেন যে আপু আপনি জিরো দিন থেকে একবারে ডিম পাড়া পর্যন্ত বাচ্চা কিংবা হাঁসের খাদ্য কিংবা মেডিসিনের একটা তালিকা দেন, আসলে একদিনে সম্ভব না, একের পর এক আমি ধারাবাহিকভাবে তুলে ধরার চেষ্টা করব। তো ততদিন অবশ্যই ভিডিওগুলো একের পর এক কন্টিনিউ করবেন, আর এখনও যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা নিয়মিত ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল বাটনটিতে প্রেস করে রাখবেন, তাহলে যে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর ভিডিওতে বলা ইনফরমেশনগুলো যদি আপনার ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন। তো সকলকে অসংখ্য ধন্যবাদ।